রাজ্য জুড়ে এত মাত্রায় লোডশেডিং এর কারণ কি? এবার মুখ খুলল পশ্চিমবঙ্গ সরকার। কিছুদিন ধরে লাগাতার লোডশেডিং, ভাদ্র মাসের তীব্র তাপদাহের মধ্যেও সারা রাজ্য জুড়ে লোডশেডিং, ঘোরতর বিদ্যুৎ সংকটে ধুঁকছে রাজ্য। এক দুদিন বা কিছুক্ষণের জন্য নয়, রোজই ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং। ওদিকে তাপমাত্রার পারদ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় নাজেহাল অবস্থা রাজ্যের অধিকাংশ জেলার বাসিন্দাদের। দীর্ঘ সময় ধরে লোডশেডিং এর ফলে বহু এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচন্ড গরমের কারণে বিদ্যুৎহীন অবস্থায় ঘরে থাকায় কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় তুলনামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ বেশি থাকলেও দক্ষিণবঙ্গের বহু জেলার পাশাপাশি উত্তরবঙ্গে এই সমস্যা আরও বহু গুণের বেশি। এক কথায় তীব্র গরম আর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। ওদিকে ঘন ঘন এই লোডশেডিং এর জন্য নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে অভিযোগ জানাচ্ছেন অনেকে। অনেক জায়গায় আবার ভাঙচুর পর্যন্ত চালাতে দেখা যাচ্ছে। তবে বিদ্যুৎ দপ্তরের হাত পা বাঁধা অসহ্যকর গরমে বারে বারে কেন লোডশেডিং? এবার সামনে এলো আসল কারণ। গত বৃহস্পতিবার রাজ্য জুড়ে লোডশেডিং এর মাত্রা এতটাই ছিল যে সরগোল পড়ে যায়। কারণ হিসেবে জানা গিয়েছে বিদ্যুতের চাহিদার তুলনায় যোগান অনেক কম। নির্দিষ্ট ওই দিনে গোটা রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এলাকায় বিদ্যুতের ঘাটতি ছিল প্রায় 1100 মেগাওয়াট। তবে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ ঘাটতির বিষয়টি একেবারেই অস্বীকার করেছেন। তার দাবি, দুর্গাপুজো আসন্ন, পুজোর সময় যাতে বিদ্যুৎ পরিষেবা নিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য প্রতি বছর পুজোর আগে থেকেই এই বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়। বিভিন্ন জায়গায় চলে রক্ষণাবেক্ষণের কাজ, তাই অনেক সময় শাট ডাউন করা হয়ে থাকে। যদিও বৃহস্পতিবার থেকেই লোডশেডিং এর পরিমাণ অনেকটাই কম। ওদিকে দুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে দাবি করেছিলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না রাজ্য, তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে, যার ফলে ঘাটতির পরিমাণ 1200 মেগাওয়াট। রাজ্য জুড়ে এত মাত্রায় লোডশেডিং এর কারণ কি? এবার মুখ খুলল পশ্চিমবঙ্গ সরকার। কিছুদিন ধরে লাগাতার লোডশেডিং, ভাদ্র মাসের তীব্র তাপদাহের মধ্যেও সারা রাজ্য জুড়ে লোডশেডিং, ঘোরতর বিদ্যুৎ সংকটে ধুঁকছে রাজ্য। এক দুদিন বা কিছুক্ষণের জন্য নয়, রোজই ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং। ওদিকে তাপমাত্রার পারদ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় নাজেহাল অবস্থা রাজ্যের অধিকাংশ জেলার বাসিন্দাদের। দীর্ঘ সময় ধরে লোডশেডিং এর ফলে বহু এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচন্ড গরমের কারণে বিদ্যুৎহীন অবস্থায় ঘরে থাকায় কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় তুলনামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ বেশি থাকলেও দক্ষিণবঙ্গের বহু জেলার পাশাপাশি উত্তরবঙ্গে এই সমস্যা আরও বহু গুণের বেশি। এক কথায় তীব্র গরম আর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। ওদিকে ঘন ঘন এই লোডশেডিং এর জন্য নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে অভিযোগ জানাচ্ছেন অনেকে। অনেক জায়গায় আবার ভাঙচুর পর্যন্ত চালাতে দেখা যাচ্ছে।